দেখি লোকের কাছে একটু জিজ্ঞাসা করি। ভাই আলাইপুর যাবো কোন দিক থেকে? ওকে ভাই, থ্যাংক ইউ। আর ঈদের সময় দেখেন চাপড়ি রাইডাররা সবাই বের হয়ে গেছে, একটার মাথায় হেলমেট নাই, আর বাইকে তিনজন করে। এদিকে জায়গা খুবই সুন্দর। এটা কোন ব্রিজ? এই ব্রিজ আবার বিকেল হলে দু একটা মানুষজন দেখা যাবে, অ্যাকচুয়ালি কাপল টাপল দেখা যাবে। এই রোডে অনেকগুলো কর্নারিং আছে, সামনে আর একটা দেখতে পাচ্ছি। ওহো মজা, আমার জিক্সার বাইকে কর্নারিং করে ভাই সেই মজা। এই যে সামনে সুন্দরী আপুরা ঈদের মজা করতেছে। চাচির বাসা কোথায়? ছেলে মেয়ে নাই? ওনাকে বেশি কিছু টাকা দিতে চাইছিলাম, তবে একদিন ইনশাল্লাহ বেশি বেশি দান করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের প্রথম দিন, অ্যান্ড এখন আমি যাচ্ছি ঈদের দাওয়াতে আমার খালার বাসায়। যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে গল্প করতে উঠতে যাই, কারণ একাই যাচ্ছি, একা যেতে তো আর তেমন একটা ভালো লাগে না। বাট আমার যেহেতু আপনারা আছেন, সেহেতু আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাই। প্রচুর গরম পড়তেছে আজকে, গতকালকে বেশ ঠান্ডা ছিল আবহাওয়াটা, বাট আজকে আবার সেই আগের মতো গরম পড়া শুরু করেছে। বাট প্রবলেম নাই, আমি যাচ্ছি যেদিকে সেদিকে বেশ গাছপালা আছে, আর এদিকের এই রোডটা কিছুদিন আগে করছে নতুন রোড। এই রোডে রাইড করে বেশ মজাই পাবো। আপনারা দেখতে পাচ্ছেন রোডটা একদম নতুন আর বেশ স্মুথ রোড, মার্কিং টার্কিং করেছে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। এবং রোডে অনেক ছায়া আছে, যার কারণে গরম কম লাগবে, এবং অলরেডি আমি ফিল করতেছি একটু ঠান্ডা ঠান্ডা। যে রোড থেকে একটু আগে চালে আসছি সেটা বেশ ভালোই গরম লাগতেছিল, কারণ রোডটা ছিল ফাঁকা। বাট এই রোডে বেশ গাছপালা আছে, আর রোডটার জায়গায় জায়গায় একটু উঁচু নিচু আছে, এটা কেমনে হইলো জানি না। নতুন রোড এমন হওয়ার তো কথা না, যেহেতু বাংলাদেশের রোড সেহেতু একটু কনসিডার করতেই হবে। টাকা ব্যয় হয় বেশি, কাজ হয় কম। আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকি খাচ্ছে বাইকটা কত, আর আমার ভয়েসও আপনারা শুনতে পাচ্ছেন শেকি শেকি। আচ্ছা প্রবলেম নাই, এটাই মেনে নিয়ে চলতে হবে। আপনারা সবাই ঈদ কেমন কাটাচ্ছেন? আই হোপ সবাই ভালো কাটাচ্ছেন ঈদ, এবং আমিও আল্লাহর রহমতে ঈদটা বেশ ভালোই কাটাচ্ছি। কিরে ভাই এই রোড কই গেছে? দেখি লোকের কাছে একটু জিজ্ঞাসা করি। ভাই আলাইপুর যাবো কোন দিক থেকে? ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ঠিক রোডেই ঢুকছি। রোডটায় অনেক আগে ঢুকছিলাম, তখন ভাঙা চোরা ছিল, আর এখন নতুন হয়েছে, যার কারণে রোডটা একটু নতুন নতুন লাগতেছে অ্যাকচুয়ালি। আর ঈদের সময় দেখেন চাপড়ি রাইডাররা সবাই বের হয়ে গেছে, একটার মাথায় হেলমেট নাই, আর বাইকে তিনজন করে। আরে ভাই এত টাকা দিয়ে কী রোড বানালো? অনেক আশায় ছিলাম এই রোডটা বেশ সুন্দর হবে, রাইড করতে মজা লাগবে, বাট এটা কী করলো বুঝলাম না। এদিকে জায়গা খুবই সুন্দর। এটা কোন ব্রিজ? এটা আবার কোন ব্রিজ? ও হো হো, ঠিক আছে। তো রোড আমি একটু বেশি ঘুরে ফেলছি অবশ্য, বাট প্রবলেম নাই, ঠিক জায়গা মতোই আবার উঠছি। এই যে কারো হেলমেট নাই। সামনে হলো আলাইপুর ব্রিজ। ওকে ঠিক দিকে চলে এসেছি। ওহো সো গুড, সামনে বেশ ভালো রোড আছে, রাইড করতে বেশ মজা লাগবে। ও ব্রিজের রাস্তাও তো ঠিক করে ফেলছে, ব্রিজের রাস্তাটাও বেশ ভাঙাচোরা ছিল। এই ব্রিজ আবার বিকেল হলে দু একটা মানুষজন দেখা যাবে, অ্যাকচুয়ালি কাপল টাপল দেখা যাবে। এই যে
ঈদ করতেছে সবাই। আগে ছোটবেলায় দেখতাম অনেক মজা করতো সবাই, আমরাও ইভেন অনেক মজা করছি, বাট এখন তেমন একটা মজা হয় না। এখন ছেলেপেলেরাও তেমন একটা মজা করতে দেখি না কাউকে। আমাদের চাইল্ডহুড অনেক মজার কাটছে ঈদে। ঈদের দুই তিন দিন আগের থেকে আমরা রাতে ঘুমাইতাম না, সারা রাত আমরা একই বয়সের ফ্রেন্ড সার্কেল ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, কত মজা করতাম। বাট এখন সেই মজাটা আর হয় না, সবাই বড় হয়ে গেছে, যে যার যার কাজে চলে গেছে, আর বর্তমানে যে ছেলেপেলেরা আছে বাচ্চারা তাদেরও তেমন একটা মজা করতে দেখি না। আর অ্যাকচুয়ালি আমি এখন বেরোইছি, এখন বাজে 1:16 দুপুর, যার কারণে রাস্তাঘাটে মানুষজন খুবই কম। এখন সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, আর আমি যাচ্ছি হচ্ছে খালার বাসায় লাঞ্চ করতে দাওয়াতে। সেই জন্য রাস্তাঘাটে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, এই জন্য ঈদের আমেজটা বোঝাও যাচ্ছে না। বাট বিকাল হলে দেখা যাবে, কারণ বিকালে আমি আবার বের হব, ওইখান থেকে বাসায় ব্যাক করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বের হব, তখন একটা ব্লগ হবে, তখন আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি ঈদের সময় কত মানুষের সমাগম ঘটে রাস্তায়। রাস্তাটা বেশ স্মুথও আছে এবং ছায়া আছে, গাছে প্রচুর গাছ, তার কারণে গরম লাগতেছে না, বেশ মজাই লাগতেছে রাইড করতে। এখানে যে টার্নগুলো আছে না ভাই, সেই টার্ন আছে, কর্নারিংগুলো, সেই এই রোডে অনেকগুলো কর্নারিং আছে, সামনে আর একটা দেখতে পাচ্ছি। ওহো মজা, আমার জিক্সার বাইকে কর্নারিং করে ভাই সেই মজা, এর রেডিয়াল এবং ফ্যাটটা হওয়ার কারণে কর্নারিং করে অনেক মজা। 4B কর্নারিং করতে গেলে মজা পাই না, কনফিডেন্স ল্যাক করে, বাট এই বাইকে আমার কখনোই কর্নারিং করতে কনফিডেন্স ল্যাক করে না, জোস সুপার কুল। ওহো এখানে কি ঈদের মেলা বসছে নাকি? না গেট সাজাইছে, হয়তো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আসলে এরকম গ্রামের রোডের ভিতর থেকে রাইড করতে খুবই মজা লাগে, রাস্তাও একদম ফাঁকা থাকে, নিরিবিলি শুনশান, আর রাস্তা যদি এমন ভালো হয় তাহলে তো আর কথাই নাই গাইস, আই থিঙ্ক আপনারাও এনজয় করবেন এই রাইডটা। ও কর্নারিং কর্নারিং, ওহো সেই ওহো অস্থির কর্নারিং গাইস। এই যে ঈদ করতেছে এরা, এই যে সামনে সুন্দরী আপুরা ঈদের মজা করতেছে। এই আরো একটা কর্নারিং, এটা হচ্ছে মোড়ের উপর বেশি কার্ভ, অপোজিট থেকে কিছুই দেখা যাচ্ছিল না, যার জন্য কর্নারিং করলাম না। ঈদের সময় এত রিস্ক নিয়ে লাভ নাই, একবার পড়ে গেলে পুরো ঈদটা ড্যামেজ হয়ে যাবে। সো প্যানাই চিল, আসলে যদি ব্লগিং না করতাম এদিকে এভাবে একা একা রাইড করে আসতে খুবই বোরিং লাগতো, বাট আপনারা আছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ মজাই লাগে রাইড করতে। এই বাড়িগুলো দেখেন গাইস, কত পুরনো বাড়ি, আপনারা দেখেন অবস্থা, বেশ ভালোই বয়স হয়ে গেছে বাড়িগুলার। ইটের বাটা, ইটের কি বলে বাটা, ব্রিক ফিল্ড। আরে ভাই কই থেকে চালায় দেয়, হেলমেট নাই একটারও, তিনটা মিলে রাইড করতেছে। আমি প্রায় চলে আসছি মনে হয়, হ্যাঁ বাজারের কাছাকাছি চলে আসছি। এখানে একটা আরসি কেনা লাগে, আসার জন্য একটা কোকা কোলা বা কিছু একটা নিয়ে যাই। স্প্রাইট 1 লিটার কত ভাই? ঠান্ডা আছে? ঠান্ডা দেন তো, ঠান্ডা দেন একটা। ৬৫ টাকা দাম হয়েছে 1 লিটার।
চাচির বাসা কোথায়? ছেলে মেয়ে নাই? বাড়ি যাবেন না চাচি? ওনাকে বেশি কিছু টাকা দিতে চাইছিলাম, তবে একদিন ইনশাল্লাহ বেশি বেশি দান করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। তো আমি প্রায় চলে আসছি গাইস, আজকের মতো ব্লগটা শেষ করতে হবে গাইস। আল্লাহ হাফেজ ফর টুডে, থ্যাংক ইউ।